জিয়াই থকার সংগ্রামত ব্রত হয়ে থাকা এগারী দিব্যাঙ্গ লোকক আজি মই আমার দর্শকসল চিনাকি করবো লৈছো। আর সেই লোকজনে কেনেক এখন চলন্ত দোকান লৈ ফুরে মই প্রথমে তার দৃশ্য দেখাই দিব বিচার। এখন ই রিক্সাত এনেদরে বাঁহর যা সামগ্রী গাঁয়ে গাঁয়ে বিক্রি করে থাকে আর বিক্রি করে জীবন নির্বাহ করে আছে এজন দিব্যাঙ্গ লোকে। কব লাগিব বহু দিব্যাঙ্গ লোকে আসলতে জিয়াই থাকার পথেই হেরাই পেলাই বা জিয়াই থাকার সাহস হেরাই পেলাই। কিন্তু তার বিপরীতে মানিক দেবনাথ নামের এই ব্যক্তিজনে এক অনন্য প্রয়াস চলাইছে আর আসলে কবলে গেলে কৃতকার্য হয়েছে। আর মানিক দেবনাথে যা সামগ্রী বাঁহর সামগ্রী রাইজর মাজলে লৈ আহে অত্যন্ত জনপ্রিয়। যদি মোর সহযোগী সহায়গী তাহলে মই ওচৰৰ পৰা দেখাবলৈ অনুরোধ জানাম যে খরাহি পাচি বা বাঁহর ডলা খালৈ হুড়া বা বিভিন্ন ধরনের বাঁহর সকলবিধ সামগ্রী এই মানিক দেবনাথে রাইজর মাজলে লৈ আহে এখন ই রিক্সাত। আর মানিক দেবনাথর এই সামগ্রী সমূহের মূল্য আছে গাঁওবিলাকলে কেতিয়া মানিক দেবনাথ আহিব সেই লৈ রাইজ বাট চাই থাকে। মই কথা পতার যত্ন করি মানিক দেবনাথর লগত। প্রথমে আপনার একটা কথাই কব স্বীকার করছো, আমি একটা কথা স্বীকার করছো যে আপনি জিয়াই থাকার যে সংগ্রামত ব্রতী হয়ে আছে আর কৃতকার্য হয়েছে কেনেকুয়া লাভালাভ কেনেকুয়া এনেক চলবলে হয় না এই ব্যবসায় করে? এইখানে চলি চলাই আছো লড়া ছোৱালী দুটাক, আর ধরো এটা বহি থাকলে গা তো বেয়া লাগে চলবলে কষ্ট হয়। হ্যাঁ, সেই কারণে আমি চলি আছো। আজিলেক আমি ঔষধ পাতি খোৱা নাই। আপনার ঘরত মানুষ কি আপনি আর লড়া দুজন আছে, ছোৱালী দুজন বিয়া দিল। হয় হয়, লড়া দুজনে কি করে? লড়া ডাঙরজনে এম কম পাস করলে, এটাও চাকরি পো নাই। সরুজনে হাই সেকেন্ডারি দিলে অল্প বেয়া হয়েছে। মানে ঘরত কাম করা মানুষ কেবল আপনি নাকি? এটা আমি আছো বর্তমান, এটাও লড়া ছোৱালী করবলে হওয়া নাই, পড়ি আছে। আই বাঁহর যে সামগ্রীবিল দেখিছো এই যে খরাহি পাচি ডলা ধরা খালৈ বা বিভিন্ন ধরনের সামগ্রী এইবিল আপনি নিজে প্রস্তুত করব পারে না বেলেগর পর কিনে? ফোনত তারাত মর তেলঙ্গার মাল আহে, কামপুরের পর আহে, এমন বগী নদীর পর আহে। হ্যাঁ, এই নানান জায়গার পর আমার মাল আহে, মানে এই বিভিন্ন জায়গার বাঢ়ৈ সকল লগত আপনার বিভিন্ন জায়গার পর পাহাড়িয়া যিমান মানুষ আছে পাহাড়িয়ার লগত মোর সিরক্ত আছে। আমার শিলংয়ের বাজারত আমি সকল শিলংতর পর মাল আহে। মানে আর একটা কথা যে সাউক আপনি নিজেই এই ব্যবসায় করে চলি আছে, তার উপরেও আপনার উপর কেবাজনও বাঢ়ৈয়ে বাঁহর কাম যি করে সেই বাঢ়ৈয়ে আপনার উপর নির্ভর করে আছে নয় জানো? করে আছে স্যার। সেইবিল মানুষ পয়সা দিও সেইবিল আকো বনাই মোক মাল দি পঠায়। হয়, কিন্তু আর একটা কথা সুদু আপনার যেহেতু আপনি চকুরে নেদেখে নাই কেতিয়ারপর কেন আপনি জন আজি ছয় বছর হল মোর মূরত অল্প জটা আসলে জটাটো কাটি দিয়ার পিছত মোর এই চকুরে নেদেখা হয়েছে। ডাক্তার ওসব যাও লড়া ছোৱালী লৈ যায় কিন্তু লৈ গেলে কি হবো মোর পানি না থাকে আত্মাত, তেতিয়া ডাক্তারে ঘুরাই দিয়ে কে যে আপনি গুছি যাও আপনার অপারেশন নহয়। সাতবার মান লৈ গেছে লড়া ছোৱালী মোক করব পারা নাই। আর এই আর আকো ব্যবসায় কথা সুদু আপনার নিচিনা আর যথেষ্ট এনেকা প্রত্যাহ্বান থাকা লোক আছে, পয়সা পাতি ইত্যাদি হিসাব পত্র আপনি ব্যবসায় কেন করে? আমার লগরিয়াজনে দেখাই দিব লাগে, পাঁচকটিয়া কনখন মই চিনি পাম, দুকটকিয়া কনখন মই ধরিলে গম পাম, একটকিয়া কনখন সেইখন মই ধরিলে গম পাম। আপনার আশীর্বাদে তেনেকা মই হিসাবত চলি আছো বা ভগবান চলাই আছে। হয়, এজন মানিক দেবনাথ মই পুনৰ কৈছোঁ যে আমাৰ দৰ্শকসকলক পুনৰ এবাৰ এটা কথা ক'বই লাগিব, মানিক দেবনাথ বহুতৰ বাবে আদৰ্শ হ'ব পাৰে। বহু সুস্থ সবল মানুহে জীৱনৰ জীৱিকা বিচাৰি হাবাথুৰি খাই থাকে, তাৰ বিপৰীতে বিশেষভাৱে সক্ষম দিব্যাংগ মানিক দেবনাথে যিটো কৰি দেখুৱাইছে আচলতে শলাগ ল'বলগীয়াই নহয়, মানিক দেবনাথৰ পৰা শিকিবলগীয়া আছে। মানিক দেবনাথক সহায় কৰি আছে এইগৰাকী ই ৰিক্সাখন তোমাৰ নেকি? এইখন হয় কেনেকুৱা মানুহজনৰ লগত বিভিন্ন গাঁৱলৈ যোৱা সহায় সাৰথি কৰি দিয়া ৰাইজে কেনেকৈ ভাবে কি কি ভাবে লয়? নাই ৰাইজে ভালেই পায়। নাই মা আমাৰ যোনবিলাক ভণ্টি আছে দাদাসকল আছে সেইবিলাক মানে লগত মানে ভালেই এই আচৰণ ব্যৱহাৰ কৰে, ভালেই লাগে। ধৰক গোটেই দিনটো মানে ঘূৰিলে আৰু ৰাতিপুৱা 8টামান বজাত ওলাই আহিলে গোটেই দিনটো মানে কোনফালে গুচি যায় মানে গমেই নাপাওঁ। বিক্ৰী বাৰ্তা কেনেকুৱা? ভালেই হয়। ভালেই হয় ন? নিতান্তই কব লাগিব, মই পুনৰ কৈছোঁ যে মানিক দেবনাথ এগৰাকী মানিক দেবনাথ আৰু মানিক দেবনাথ বিশেষভাৱে সক্ষম দিব্যাংগ এজন ব্যক্তি। মই পুনৰ ক'ম, এনেকুৱা ধৰণৰ জীৱনত প্ৰত্যাহ্বান থকা বহু লোকে দিগবিদিক হেৰুৱাই পেলায় জীৱনত।